টিপটিপ করে বৃষ্টি পড়ছে, বৃষ্টি ভেজে সকাল দিয়ে দিনটা শুরু করলাম। তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু হচ্ছে। আজকে মঙ্গলবার, এখন সকাল 9:30 বাজে। তারিখ ফারিখ বলতে পারবো না, এই সকাল 9:30 সময় তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে ভিডিও শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি, কিন্তু খুব ভালো আছি সেটা বলতে পারছি না। ভিডিও শুরুতেই যেটা বলছি, পেটের গায়ে টিকের সমস্যা, দুবার করে টিকের ওষুধ দেওয়া হয়েছে। এখন অতিরিক্ত টিকের ওষুধ প্রয়োগে না কোনো কারণে গায়ে র্যাশের মতো বেরিয়েছে কেটের, যেটা নিয়ে আমি ভীষণ চিন্তিত। আমাদের কিছু অসুখ হলে আমি অতখানি চিন্তিত হই না, কেটের কিছু হলে কেন বেচারা বলতে পারে না। আর এই সপ্তাহে এখানে নাট্যমেলা চলছে একটা, তো ওর বাবা মোটামুটি প্রতিদিনই সন্ধেবেলা যাবে নাটক দেখতে, মানে শনি রবিবারের আগে আমি ওকে কোনো মতেই ডাক্তারখানায় নিয়ে যেতে পারবো না, ভীষণ মুশকিলে পড়ে গেছি আমরা। আর আমি একা একা ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি না, ওকে নিয়ে এতখানি রাস্তা আমার পক্ষে যাওয়া সম্ভব না। তারপর ডাক্তার কি বলবে না বলবে ওসবও আমি পারবো না করাতে, তাই মনটা একটু খারাপ ওই কেটের জন্য। আর না হলে নিজেরা ভালোই আছি। তবে একটা কথা বলতে পারি, এরপরে কিছুদিন পরে তোমরা আমার একটা নতুন স্টাইল দেখবে, তোমরা আমায় তখন বলবে আমি ভীষণ বোল্ড টোল, কি পুরো ন্যাড়া মাথা হয়ে যাব, যা চুল উঠছে বাবা গো, বলার কথা না। চুল ওঠার কারণে মাথায় লাগানোর তো দেখিয়েছিলাম যে মিনক্সিডিল লাগাচ্ছি, এখন বায়োটিন ট্যাবলেট, এই যে বায়োটিন 10 mg ট্যাবলেটও খাচ্ছি। তো ডাক্তার আমাকে বলেছে যখনই খাবে কমপক্ষে 9 পাতা খাবে, আমি সবে 7টা না 8টা ট্যাবলেট খাওয়া হয়েছে, এতে কিছুই উপকার হবে না, এখনও কমপক্ষে 3-4 পাতা খাওয়ার পর উপকারটা বোঝা যাবে। আর সকালবেলায় মেয়ে স্কুল চলে গেছে, মেয়েকে এগ স্যান্ডউইচ করে দিয়েছি, মেয়ের বাবাকে দিয়েছি ডিমের ঝুড়ি দিয়ে আলু পেঁয়াজ ভাজা আর রুটি। আর 9:30 বাজে এখনও, না কেটকে খেতে দেওয়া হয়েছে, সে কেটকে একটু দেরিতেই দেবো, ঘুমোচ্ছে। হ্যালো উল্টু উল্টু, ও বাবা কথা শুনে বা চোখ খুলে, এখানে কথা বললেও জেগে যাচ্ছে। ওকে দেবো, আর আমি তার আগে হচ্ছে একটু লেবু মধু জল বানিয়ে খাবো, মধু লেবুটা বের করে রেখেছি, জলটা গরম করে আনি। জাস্ট কয়েক সেকেন্ড, তাতেই যা গরম হয় ওই এনা। এবার জলটা কম হয়ে গেল, এত মধু খেতে আমি ভালোবাসি, কিন্তু একটা সময় হয়েছিল যে মধু খেলেই আমার কান চুলকতো। তোমাদেরকে বললে তোমরা বলবে যে কুসংস্কারে বিশ্বাসী, কিন্তু কিছু কিছু জিনিস কুসংস্কার, এই জায়গাটা না খুব চুলকোয় আমার, কে জানে এখানে যে 4টি চুল আছে উঠে যাবে নাকি, কুসংস্কার বললেও কিছু কিছু জিনিস বিশ্বাস করতে হয় বা বিশ্বাস করতে মন চায়, বললে তোমরা বলবে খুবই কুসংস্কার আচ্ছন্ন। এখন হয় কি না এখন দেখি না, আগে না মধু চাক ভেঙে নিয়ে বালতিতে করে বিক্রি করতো, তো অনেকেই বলে যে ওটা চিনি শিরা টিরা একটু মধু দিয়ে, মানে চাকটাও থাকতো, আর ঠকায় লোকে। যাই হোক, সেই মধু একজন বাঁধা একটা কাকু ছিল, তখন আমি স্কুলে পড়ি, একটা বাঁধা কাকু ছিল, সেই কাকুটা প্রতিবার দিয়ে যেত এবং কাকুটা চাক ভাঙলে আসতো যে নেবো নাকি, তারপর ভালো হলে মানে এসে বলতো যে ভালো হলে, তো মধুটা আমার বাবা মা বলতো যে মধুটা অরিজিনাল দেয়, ঠিকঠাক দেয়, তো আমরা নিতাম। এরপরে একদিন ওরকম আমি মধুটা খাই, খেতে খেতে একটা সময় হলো কি, মধু খেলে মুখে দিলে আমার কান আর গলা চুলকোয় কচু খাওয়ার মতো, মানে খ খ করতে থাকি আমি চুলকুনির ভাবটা যাওয়ার জন্য।
তো তারপরে আমরা অর্থটা নিই না। একদিন এক ভদ্র মহিলা এসছে নিয়ে, তো এসে বলছেন আমার কথা, তখন ওই কাকুটাও সঙ্গে ছিল। তো ওই কাকিমাটা বলছে মধু নিতে, তখন মা বলছে যে এই দাদাকে জিজ্ঞেস করো, আমরা তো আগে প্রচুর নিতাম, কিন্তু আমার মেয়ের না এখন মধু খেলে অ্যালার্জি হয়, আর ওই মধু খেতে ভালোবাসে, এমনি তো আর মধু বিশেষ দরকার পড়ে না, ওই একটু একটু ঘরে থাকে ওটা দিয়ে হয়ে যায়। তখন বলছে কই তোমার মেয়েকে ডাকো। আমি গেছি, গিয়ে বলছে তো চুল কয়ে খেলে পরে মধু খেলে অ্যালার্জি হচ্ছে, হ্যাঁ কান গলা চুল কয়ে। তারপর না উনি কিছু নিয়ম করালেন, মাকে বললো পাঁচটা তুলসী পাতা দিতে, কয়েকটা সর্ষে দিতে, মা পরে ধোয়া হয়নি এরকম কোনো শাড়ি থাকলে দিতে, এক গ্লাস জল, এইসব দিয়ে উনি মন্ত্রটন্ত্র কিছু করলেন। তুলসী পাতাটা আর কিছু সর্ষে ওগুলো আমাকে মাকে বললেন, একটা তিন ধাতুর ইয়েতে মাদুলিতে ভরে আমাকে পড়তে হবে, যাই হোক। এবং ওই জলটা উনি একটা রাস্তার মাথায় গিয়ে ঢেলে আসতে বললেন। তা আমি তো মাকে বলে বললে কি কুসংস্কার, আমি ওই মাদুলি সাদুলি কিচ্ছু পরবো না, আমি পছন্দই করি না ওইসব। কিন্তু মা বলেছে ঠিক আছে কর না, কি হবে, কোনো পয়সাও নেয়নি আমাদের থেকে, কিচ্ছু নেয়নি। মা বললো পয়সা দেবো, বললো যে তুমি পয়সা দিলে আমার আমার মন্ত্রের গুণ নষ্ট হয়ে যাবে। যাই হোক, এই কথাবার্তাগুলো হলো। এরপরে আমি মধু খাওয়া শুরু করলাম আবার, ম্যাজিকের মতো আমার আর মধু খেলে চুল কয়ে না, অগত্যা বিষ মা আমাকে বাধ্য করলো সেই মাদুলি আমাকে হাতে পড়তে হলো কতদিন। কিন্তু সেটা না, যেদিন আমার মা মারা গেছে সেদিন ওটা আমার হাত থেকে কোথাও পড়ে গেছে, আমি আর খুঁজে পাইনি, নাকি ভেতরের জিনিসটা পড়ে গেছে, খোলটা ছিল, এরকম কিছু একটা ঘটনা ঘটেছিল। মানে কিন্তু মধু খেলে আমার আর কোনো সমস্যা হয় না, এই লেবু মধু জল খাওয়াও আমাকে একসময় বন্ধ করে দিতে হয়েছিল, মানে এটা আমার স্কুল লাইফের অভ্যেস। তাই অনেক কিছুকে আমরা কুসংস্কার বলি, কিন্তু কিছু হয়, মন্ত্রশক্তি বলে কিছু আছে। এরকম মধু খাবো, অসম্ভব ব্যাপার। এখন তো বড় হয়ে গেছি জন্য এসব খাই না, ছোটবেলায় আমার একটা খুব ইয়ে ছিল, শাকা ব্রেড, ব্রেডের মধ্যে মধু দিয়ে দিতে হবে, ওটা মানে আমি চিবিয়ে চিবিয়ে খাবো, মধুগুলো গড়িয়ে গড়িয়ে বেরোচ্ছে। পরে 10টা বাজে, এখন আমি ডিটক্স ওয়াটার খাচ্ছি, তাহলে কখন আমাকে খাবার খেতে হবে অলরেডি আমার খিদে খিদে পাচ্ছে। রাত্রিবেলা 2 পিস ব্রেড আর কফি খেয়েছিলাম, আর ও কালকে যে পনির বললাম যে কেটে গেছে, আর ভিডিও টিডিও করিনি, পনির খুব সুন্দর হয়েছিল, একদম টাইট পনির, সুন্দর পিস করা গেছে, ভাজা গেছে, সব গেছে, কিন্তু একটু শক্ত হয়েছিল, বুঝলাম না কেন। এরপর দিন ওই ইউটিউবের উপরেই নির্ভর, একটু দেখে নিতে হবে কি করলে পনিরটা সফট হয়। ভিনিগার একটা হতে পারে যে যেহেতু কেটে যাওয়া দুধ সেই জন্য শক্ত হয়েছে, এটা হতে পারে। এখন যাই একটু কাজকর্ম করি, পরে আবার কথা বলবো। ঘর পরিষ্কার করা টরা সমস্ত কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি, রান্নাটাও হয়ে গেছে, খাবারটা নিয়ে নি। বলতে পারো আমার খাবারটা হচ্ছে কচু আর ছোলা উৎসব দেখাচ্ছি। এই যে খাওয়া নিয়ে বসে পড়েছি, ছোলা কচুর তরকারি ছোলা দিয়ে, ছোলা কচুর শাক ছোলা দিয়ে, মিষ্টি কুমড়োর তরকারি ছোলা দিয়ে, আর সঙ্গে মাছের ঝোলের একটা মাছ নিয়েছি, এইটা সব থেকে পছন্দের ছোলা কচুর শাক। ফ্যান না চালিয়ে থাকতে পারছি না, চালিয়ে দিলাম। সঙ্গে জিনিসগুলো আছে, তাই নইলে এটা দিয়ে আমার এক থালা ভাত চলে যাবে। কোন সকালে তোমাদের সঙ্গে কথা বলা শুরু করেছিলাম, মাঝখানে দুপুরে একবার কথা বলেছি, আর সময়ই পাইনি, আর এখন রাত 12টা বাজে, এখন আবার এসছে কথা বলতে। অনেক ঘুমিয়ে ঘুমিয়ে ঝিমিয়ে ঝিমিয়ে কোনো রকমে রান্নাটা সারলাম। এই যে মা গো অন্ধকার, আলু চচ্চড়ি করেছি, ঢ্যাঁড়স ভাজা করেছি, আর অমলেট করেছি, আর এই যে কচুর শাক, যে কচুর শাক দেখালাম কালকে রান্না করেছিলাম, কচুর শাক আর মুগ ডাল, এগুলো আগে রান্না করা।
গন্ধরাজ লেবু এইটুকু দেব, এইটুকুও বলবে বেশি হয়েছে। এই যে আমার আর হিয়ার ডিনার হয়ে গেছে অনেকক্ষণ আগে। হিয়া খেয়েছে দুধ কর্নফ্লেক্স, আর আমি খেয়েছি মাছের মাথা দিয়ে যে কচু রান্না করেছিলাম সেই কচু আর মুড়ি। তো খাবারের চুল, মাথায় চুল নেই খাবারের চুল। ভাবলাম কত কিছু, ভাবলাম এটা ওটা সেটা, কিন্তু তখন এত খিদে পেয়ে গেছিলো যে আর অন্য কিছু করতে ইচ্ছা হলো না। আজকে আইব্রো আপার করে এসেছি, ঘুরে এত কম কি বলবো, ঘুরে গেছে। একদিনের ভিডিও আর একদিন শেষ করতে হয়, সেই সবের কারণেই এখন যেমনি মনে পড়লো যে আমি তো ভিডিও করছিলাম, ঘুমটুম ভেঙে রান্না শেষ করে মনে পড়লো, তাই চলে এলাম চটপট করে ভিডিও শেষ করতে। তাই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝুমার সঙ্গে। বাই, গুড নাইট।